আপনাদের সবাইকে স্বাগত জানাই সাবিত স্টার ইউটিউব চ্যানেলে অনেক দিন পর আমাদের এই সাবিত স্টার ইউটিউব চ্যানেলে একদম এক্সক্লুসিভ এবং টাটকা ভিডিও আসতে চলেছে আজকে আমরা ওয়ান প্লাস ফুল রিভিউ করে জানবো এর মধ্যে কী কী সমস্যা আমাদের দেখা দিয়েছে ডিসপ্লে পারফরমেন্স গেমিং ব্যাটারি ব্যাক আপ সমস্ত কিছু একদম ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করবো এবং বাংলাতে একদম এক্সক্লুসিভ ভিডিও আপনারা সবাই জানেন শুধু সাবিত্রী স্টার ইউটিউব চ্যানেলেই পাওয়া যায় তাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করা আপনার ব্যক্তিগত ব্যাপার সঙ্গে জেনে নেব ঠিক কত দামে অ্যাভেলেবেল হতে পারে বাংলাদেশে এবং কবে থেকে পাবেন সঙ্গে জানবো ভারতে কী দামে লঞ্চ হয়েছে সেটা তো আপনারা প্রায় সবাই জানেন তাও আরেকবার বিস্তারিতভাবে আমরা আলোচনা করে নিব তো চলুন আমাদের আজকের এই ভিডিও একদম প্রেস স্টার্ট করি প্রথমেই আমরা ওয়ান প্লাস নডের ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে আলোচনা করব। ব্যাক সাইডে আপনারা এখানে পাচ্ছেন গ্লাস বিল কোনো রকমের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে না নিচের দিকে থাকছে ওয়ান প্লাসের লোগো এবং টপ লেফট কর্নারে আপনারা পেয়ে যাচ্ছেন কোয়াড রিয়ার ক্যামেরা সেট এবং তার ঠিক পাশেই পেয়ে যাচ্ছেন এলইডি আই শেপে এখানে ক্যামেরা পাচ্ছেন এবং একদম নিচে পাচ্ছেন ওয়ান প্লাস ব্র্যান্ডিং তো ঠিক এরকমের হতে চলেছে ওয়ান প্লাস নডের ডিজাইন এবং বিল কোয়ালিটি এবং প্রোটেকশানের জন্য ওয়ান প্লাস নডে ব্যাকসাইডে কর্নিং গয়লা গ্লাস ফাইভের প্রোটেকশানও পাচ্ছেন এটা দুর্দান্ত ব্যাপার সঙ্গে ক্যামেরাতে যে বামটা আছে ওখানের মধ্যেও আপনারা কর্নিং গোয়লা গ্লাস ফাইভ পাচ্ছেন ধুলো বালি এরকমের কিছু ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে না যেটা আমরা রেডমি নোট নাইন এস এবং রেডমি নোট নাইন প্রো এবং রেডমি নোট নাইন প্রো ম্যাক্সে দেখেছি সেরকমের কিছুই হবে না মোবাইলটা আপনারা দুটি কালার কিনতে পারবেন ব্লু এবং গ্রে আমাকে পার্সোনালি এই ব্লু কালারটা অনেক বেশি প্রিমিয়াম লাগছে তো আপনারা চাইলে ওই কালারটিও নিতে পারেন বা এই কালারটিও দেখতে পারেন এখানের মধ্যে প্লাস্টিকের ফ্রেম পাচ্ছেন কিন্তু এটার কোয়ালিটি যথেষ্ট ভালো এবং এখানে যেভাবে কালার করা হয়েছে দেখে মনে হচ্ছে যেন আপনার গ্লাস বিল কিন্তু সেরকমের নয় এখানের মধ্যে কোনো রকমের থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক আপনারা পাবেন না এটা আপনাকে মাথায় রাখতে হবে সঙ্গে এখানে টাইপ সি পোর্ট আপনারা পেয়ে যাবেন এবং মাইক্রোফোন সেকেন্ডারি এবং প্রাইমারি পেয়ে যাবেন এবং এখানের মধ্যে রকমের কার্ড স্লট পাবেন না অর্থাৎ অ্যাট এ টাইম দুটি ফাইভ জি সিমই শুধু আপনারা ব্যবহার করতে পারবেন সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এখানে আপনারা ডিসপ্লের মধ্যে ডুয়েল পাঞ্চল পাবেন সঙ্গে এটার ওজন হচ্ছে একশো গ্রাম মাত্র এবং এটি হচ্ছে এইট পয়েন্ট টু এম থিকনেস মোবাইলের ভালো যদি বলি আমাদের ডিজাইন এবং বিল কোয়ালিটির ইমপ্রেশন আমাদেরকে পারফেক্ট লেগেছে দুর্দান্ত লেগেছে এবং অনেকটা ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপিরিয়েন্স আপনারা এটাতে পেয়ে যাবেন এবার দেখব আমরা ডিসপ্লে ওয়ান প্লাস নডের মধ্যে আপনারা পাচ্ছেন সিক্স পয়েন্ট ফোর ফোর ইঞ্চির ফুল এইচডি প্লাস ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লেটি অনেক বেশি ব্রাইট লেগেছে এবং কালারগুলি পাঞ্চি লাগছে আমাদেরকে দেখে সঙ্গে এখানে আপনারা হায়ার রিফ্রেশ রেট পাচ্ছেন নাইনটি হাজার যেটা দুর্দান্ত ব্যাপার এবং এইচডি আর টেন প্লাসের সাপোর্টও আপনারা পাচ্ছেন ডুয়েল পাঞ্চল পাচ্ছেন তার ফলে ডিসপ্লেটা মানে এখানে যদি সিঙ্গেল পাঞ্চল দিত বেটার হতো বাট অনেকের ডুয়েল পাঞ্চলও ভালো লাগে তার ফলে ক্যামেরাও অবশ্যই ইম্প্রুভমেন্ট আসে চারশো আট পিপিআই ডেন্সিটির সঙ্গে এটি আসছে এবং এখানেও কর্নিং গোয়া গ্লাস ফাইভের প্রোটেকশন পাচ্ছেন ওভারঅল যদি আমরা ডিসপ্লে নিয়ে বলি পারফেক্ট ডিসপ্লে লেগেছে কারণ ডিসপ্লে অনেক বেশি ব্রাইট এবং ফাঞ্চি কালার এখানে আমরা পাচ্ছি এবং স্পেশাল ব্যাপার হলো ফ্লুইড ফ্লুইড্যামলের ডিসপ্লে প্লাস নাইন টিএচিপ্লেসেড এবং আর টেন প্লাসের সাপোর্ট এটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাবেন এর ফলে তো ডিসপ্লে নিয়ে যদি বলি পারফেক্ট ডিসপ্লে এখানে পাচ্ছেন এবং ডিসপ্লে নিয়ে আপনার কোনো রকমের অবজেকশন এখানে থাকবে না দুই সাইডে আমরা রকমের বেজেল দেখতে পাইনি কিন্তু নিচের দিককে চিন বেজেলস আমরা দেখতে পেয়েছি এটাকে আপনার খেয়াল রাখতে হবে এবং ডিসপ্লেতে আপনার অক্সিজেন ওয়েস টেন পয়েন্ট আপডেট দেওয়ার পর একটি গ্রিন টিন্টের সমস্যা আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু ফিউচারে কোম্পানি দাবি করেছে নেক্সট আপডেটের মাধ্যমে এটা ঠিক করে দেওয়া হবে যেটা আমরা ওয়ান প্লাস এইট এবং এইট প্রতেও দেখেছিলাম যে আপডেটের মাধ্যমে ঠিক করে দেওয়া হয়েছে তো আশা করছি এটা নিয়ে আপনাদের কোনো রকমের সমস্যা থাকবে না তো ডিসপ্লে একদম ওকে ওকে পাচ্ছেন আপনারা এখানে সঙ্গে সিকিউরিটির জন্য এখানে পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যেটা খুব ফাস্ট অ্যাকুরেট কাজ করে এবং একটি অ্যানিমেশন দেখা যায় যখন আমরা ওয়ার্ক করি এটাতে সঙ্গে ফেস আনলকের সুবিধাও আপনারা পেয়ে যাচ্ছেন তো দুর্দান্ত ডিসপ্লে উইথ গুড সিকিউরিটি ইন্টারফেস ওয়ান প্লাস নট রান করবে অ্যান্ড্রয়েড টেনে বেস্ট অন অক্সিজেন ওয়েস টেন এবং আপনারা সবাই জানেন অক্সিজেন ওয়েসের ইউজার এক্সপিরিয়েন্স দুর্দান্ত হয় অনেকটা আপনার স্টক অ্যান্ড্রয়েড লেভেলের এক্সপিরিয়েন্স এখানে পাওয়া যায় এবং অ্যান্ড্রয়েডে যতগুলি ইউআই আছে তার মধ্যে বেস্ট হচ্ছে অক্সিজেন ওয়েস এটা সবাই মেনে নেবে যাকে আপনারা বলে এবার আমরা দেখব এর পারফরমেন্স কেমন ওয়ান প্লাস নটের মধ্যে আপনারা যে প্রসেসার পাচ্ছেন সেটা হলো কোয়ালকমের স্ন্যাপড্রাগন সেভেন সিক্সটি ফাইভ জি অক্টাকর প্রসেসার অবশ্যই এটা ফাইভ জি সাপোর্ট করে এবং সেভেন ন্যানোমিটার বেস টেকনোলজিতে এটি টোয়ি ম্যাক্সিমাম এটি টু পয়েন্ট ফোর কি যে ক্লক করবে এবং এর অন্তত বেঞ্চমার্ক স্কোর দেখতে পারেন আপনারা অলমোস্ট এটাতে পারফরমেন্স আপনার স্ন্যাপড্রাগন সেভেন থার্টি জির মতোই পেয়ে যাবেন একটু কম বেশি বলতে পারেন আপনারা যারা পাবজি লাভার আছেন বা ফ্রি ফায়ার লাভার আছেন তারা দুর্দান্ত এই গেমটিতে খেলতে পারবেন মোবাইল থেকে আশা করছি আপনাদের কোনো রকমের ল্যাগ ইস্যু আসবে না পাবজি গেমও স্মুথলি রান করবে ফ্রি ফায়ারও একদম আল্টাতে হাই প্রেসের সঙ্গে শ্যাডো অন করে রান করবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যদি আপনারা কোন সেটিংয়ে খেলবেন ভাবছেন তো আপনার এইচডিতেও খেলতে পারেন ম্যাক্সিমাম এবং এইচডি আর করতে গেলে সেক্ষেত্রে একটু প্রবলেম দেখা যেতে পারে তো আমি রেকমেন্ড করবো আপনারা অবশ্যই এইচডিতে খেলুন এবং হাই এফ পি সঙ্গে খেলুন আপনাদের কোনো রকমের ইস্যু হবে না গেম খেলার সময় এবং এখানের মধ্যে আপনারা ম্যাক্সিমাম বারো জিবি র্যাম পেয়ে যাবেন দুশো ছাপান্ন জিবি স্টোরেজ পেয়ে যাবেন এলপিডিডিআর ফোর এক্স র্যাম পাবেন এবং ইউএফএস টু পয়েন্ট ওয়ান স্টোরেজ পাবেন যেটা দুর্দান্ত ব্যাপার অ্যাপ ওপেনিং টাইম এবং অ্যাপের যে রেসপন্স টাইম সেটা দুর্দান্ত হবে কোনো রকমের কার্ড স্লট পাবেন না আগেই বলেছি ফোনটি তিনটে ব্র্যান্ডে পাবেন ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ দাম ভিডিওর লাস্টে বলেছি আপনারা চাইলে স্কিপ করে দেখে নিতে পারেন যদি দাম শুধু জানতে চান সঙ্গে এখানে আপনারা গ্রাফিক্স পেয়ে যাবেন অ্যাড্রেনো সিক্স টোয়েন্টি ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্স আপনার দুর্দান্ত হবে এই নিয়ে কোনো রকমের সন্দেহ নেই ব্যাক সাইডে এখানে গ্লাস বিল পাচ্ছেন অনেক ইউটিউবার্স আমি দেখেছি পলিকার্বোনেটের বিল বলছি জানি না কেন তারা বলছে অবশ্যই ফ্রেমটা এখানে পলিকার্বোনেটের পাচ্ছেন এবং এই দামে আমরা সমস্ত ফ্রেমই পলিকার্বোনেটের পাই কিন্তু ওয়ান প্লাস নট যদি মেটাল ফিনিশ দিত তাহলে আরও বেটার হতো এই নিয়ে কোনো সন্দেহ নেই ফ্রন্টে ডুয়েল ক্যামেরা পাচ্ছেন একটি বত্রিশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা যেটি আসছে সনি আইএমএক্স সিক্স ওয়ান সেন্সারের সঙ্গে এবং আট মেগাপিক্সেল একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এটাতে আপনারা ফোর কেতে থার্টি এফ সঙ্গে ভিডিও রেকর্ডিং করতে পারবেন শ্লোংও ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফটোর ডিটেলস এবং ভিডিও ডিটেলস দুর্দান্ত হবে কারণ সনি আইমএক্স সিক্স ওয়ান সিক্স সেন্সার পাচ্ছেন যেটা ইনক্রেডিবেল এবং আমি আশা করিনি এরকমের সেন্সার ফ্রন্ট ক্যামেরাতে ওয়ান প্লাস নট দিবে তো ক্যামেরা কোয়ালিটি দুর্দান্ত হবে ব্যাক সাইডে এখানে কোয়াড রিয়ার ক্যামেরা সেটা আপনারা পেয়ে যাবেন যেখানে আপনারা প্রাইমারি ক্যামেরা পাবেন আটচল্লিশ মেগাপিক্সেলের এবং এটা আসবে সনি আইএমএক্স ফাইভ এইট সিক্স সেন্সারের সঙ্গে সঙ্গে এখানে আপনারা পেয়ে যাবেন ও আই এস অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্ট্যাবলাইজেশন এবং ইআইএস এটা ইনক্রিডেবল ব্যাপার সঙ্গে পাবেন আট মেগাপিক্সেলের আলট্রয় অ্যাঙ্গেল ক্যামেরা তার ফলে একশো উনিশ ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল পাবেন পাঁচ পিক্সেলের ডেপথ এবং টু পিক্সেলের একটু ম্যাক্রো ক্যামেরা পাবেন ওভারঅল ক্যামেরা কোয়ালিটি আপনারা দুর্দান্ত পাবেন এবং ক্যামেরা নিয়ে আশা করছে আপনাদের কোনো রকমের অবজেকশন থাকবে না ফোর কেতে থার্টি এ এর সঙ্গে ভিডিও রেকর্ডিং এবং সমস্ত ফিচার এটার মধ্যে ইনক্লুড করা হয়েছে এবং আপনারা সবাই জানেন ওয়ান প্লাস এইটের তিনটে ক্যামেরা পাচ্ছিলাম কিন্তু ওয়ান প্লাস নডে আমরা চারটে ক্যামেরা পাচ্ছি যদিও ক্যামেরা মেগাপিক্সেল এবং কতগুলো পাচ্ছি তার উপর ডিপেন্ড করে না পরবর্তীকালে ওয়ান প্লাস এইট এবং ওয়ান প্লাস নডের ক্যামেরা রিভিউ আমরা আনার চেষ্টা অবশ্যই এবার যদি আমরা দেখি এর ব্যাটারি ব্যাকআপ কেমন এখানের মধ্যে আপনারা পেয়ে যাবেন চার হাজার একশো পনেরো ব্যাটারি ব্যাক আপ যেটি চার্জ হবে থার্টি ওয়াটের একটি ওয়াপ চার্জারের সঙ্গে ফোনটি জিরো থেকে সত্তর পার্সেন্ট চার্জ হতে সময় নেবে ত্রিশ মিনিট এবং এটি চার্জ হবে টাইপ সি পোর্টের সঙ্গে তো ব্যাটারিটি একটু কম লেগেছে মিনিমাম সাড়ে চার হাজার বা চার হাজার আটশো সামথিং যদি দিত তাহলে বেস্ট হতো বাট ঠিকঠাক আছে কি বলবো ঠিকঠাক আছে বাট হাই আপ টু দ্য মার্ক নয় তো ক্যামেরা সবই ঠিক লেগেছে কিন্তু ব্যাটারিটা আমার একটু মনে হচ্ছে সাড়ে চার বা পাঁচ হাজার মতো দিলে আরও বেটার হতো কিন্তু ওভারঅল যদি আমরা সমস্ত কিছু মাথায় রাখি তাহলে বলবো একদম পারফেক্ট কম্বিনেশনের একটি ফোন আমরা পাচ্ছি কালকে চারই আগস্ট আপনারা সরাসরি কিনে নিতে পারবেন অ্যামাজন ইন্ডিয়া থেকে যদি ভারত থেকে ভিডিওটি দেখে থাকেন নিচে লিঙ্ক দিলাম একবার অবশ্যই আপনারা ভিজিট করবেন তো এই ছিল প্রো ওয়ান প্লাস নডের কাহিনী। কমেন্ট বক্সে আপনাদের কোনো রকমের মতামত মোবাইলটি নিয়ে কোনো রকমের প্রশ্ন আমাদেরকে রকমের সাজেশন বা কিছু বলতে চান জানতে চান কমেন্ট বক্সে লিখে দিন তো এবার যদি আমরা দেখি যে দাম কত ওয়ান প্লাস নটের দাম কত প্রথমেই জানবো ভারতে দাম কত আপনারা সবাই জানেন যে ভারতে অফিসিয়ালি লঞ্চ হয়েছে তিনটে ভ্যারিয়েন্টে ছয় জিবি চৌষট্টি জিবি যেটা দাম রাখা হয়েছে পঁচিশ হাজার টাকা এবং এটি সেপ্টেম্বর থেকে আপনারা কিনতে পারবেন আট জিবি একশো আঠাশ জিবি এটার দাম রাখা হয়েছে আঠাশ হাজার টাকা ভারতে এবং এটা কালকে অর্থাৎ চারই আগস্ট আপনারা অ্যামাজন থেকে কিনতে পারবেন নিচে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছি যদি ভিডিওটি ভারত থেকে দেখে থাকেন অবশ্যই লিংকে যেয়ে আপনারা মোবাইলটিকে কিনতে পারেন সঙ্গে বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ তিরিশ হাজার টাকা এবং এটা আমাকে ইনক্রেডিবল লেগেছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মানে কী বলবো ইনাফ মোর দ্যান ইনাফ এবার যদি আমরা দেখি বাংলাদেশ তো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ সম্পর্কে আমাদেরকে কোম্পানি আপাতত কিছু বলেনি তবে ছয় জিবি এবং চৌষট্টি জিবি ভ্যারান্টি বাংলাদেশে আনফিশিয়ালি আপনারা অক্টোবরে পাবেন আট জিবি একশো আঠাশ জিবি আর দশ থেকে কুড়ি দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন অলমোস্ট সাঁত্রিশ থেকে চল্লিশ হাজার টাকায় হ্যাঁ বাংলাদেশে দামটা একটু বেশি হবে এবং বারো জিবি দুশো ছাপান্ন জিবি অলমোস্ট চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকায় পাবেন এবং নো ডাউট একটি কিলার স্মার্টফোন আপনারা যারা ইচ্ছা কিনতে পারেন ফাইভ জি রেডি ফোন এবং ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপিরিয়েন্স আপনারা পাবেন অক্সিজেন ওয়েস বুঝতেই পারছেন তো এই ছিল আজকের মতো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আপনাদের এইভাবে সাপোর্ট দেখাবেন তো বন্ধুরা বাই আমাদের গর্ব আমাদের ভাষা বাংলা ভাষা জিন্দাবাদ